হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম টু বর্জনমুক্ত সিরিজ। বেসিক্যালি এই সিরিজে আমরা কিছু ইউটিউবের বর্জনমুক্ত করে থাকি, আর এটা সেকেন্ড এপিসোড। যদি তোমরা ফার্স্ট এপিসোড দেখতে চাও তাহলে আই বাটনে লিংক দিয়ে দিয়েছি, দেখে আসো। আর দেখো, আজকের ঢ্যামনামো শুরু করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমার ঠাকুমা বলতো, একটা সময় ছিল যখন মানুষ না খেয়ে মারা যেত, আর যদিও সে এক মুঠো অন্ন পেটে দিতে চাইতো তার জন্য সারাদিন তার মালিকের গোলামি করতে হতো। ছাতু, গম, মুড়ি আরও এমন অনেক কিছু খেয়ে তারা বেঁচে থাকতো। সত্যি বলতে সে সময় তারা অনেক দুঃখ এবং কষ্ট সহ্য করেছে, এবং দুমুঠো খাবারের জন্য তারা লড়াই পর্যন্ত করেছে। কিন্তু তুমি এখন দেখলে বুঝতেই পারবে না, এরা খাচ্ছে না, খাবারের সঙ্গে সেক্স করছে। না কি স্পেশাল বাহুবলী থালি। সত্যি বলতে এরা খাবার ধ্বংস কম, ধর্ষণ বেশি করছে। কোনো সম্মানই নেই ব্যঞ্জন। না তোমরাই বলো, একটা সাধারণ মানুষ কতটা চালে ভাত খেতে পারে? 500-600 এর বেশি না। ঈদের দিলে একটা নান্দা পর্যন্ত খেয়ে নেবে, তারপরেও বলবে দাদা আরো আনো। কি খাবার নেই? কি বালের দোকান খুলে দিয়েছো, এর থেকে ভালো কন্ডোমের দোকান দাও, কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে পারছো না। এবার যারা নান্দা শব্দটা শোনার পরে পেটে সুড়সুড়ি দিচ্ছে, নান্দা কি কোনো বম? এটা বম না, চলো তোমাদের লাইভ দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গরু, আর এ যেটাই খাচ্ছে এটা হচ্ছে নান্দা। তো চলো এদের রাবণ তালাকে সূর্য নমস্কার করে আজকের ভিডিও শুরু করি, স্পেশাল সস এবং মশলা দিয়ে। লেটস গো। আই থিঙ্ক আই নিড এ হেয়ার কাট। আরে রাবণের বাচ্চা কত খাবে, মানুষ ততটাই খায় যতটা তার পেট ভরে। কিন্তু এদের পেটে দুটো শুয়োর এবং দুটো বাচ্চা হাতির লেবার লাগানো আছে, যার জন্য এদের অভ্যাস আস্ত গিলে নেই। আর নেতাদের টাকা আর এদের খাবার যতই দাও পোষায় না। আর এই ভিডিওটার পর আমার বাড়ির পাশে একটা নেরি কুত্তা দেখতে পাচ্ছি না। গাইজ একটা শেয়ার প্লিজ, নেরি কুত্তাটার জন্য প্লিজ প্লিজ। আরে কাঁদছিস কেন, পিছনে ন্যাকাচোদা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে? আরে এগুলো তুই বুঝবি না, স্যাড ব্যাকগ্রাউন্ড আর স্যাড স্টোরি শোনালে পর ভিডিও ভাইরাল হয়। এগুলো আমি এসআরকে শঙ্কর আর তুষার দাসকে দেখে শিখেছি। তোমরাও না, তোমরাও চোখের সামনে ভাসবে। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি ওয়ালো। ক্যামেরার সামনে এরা ইয়ো করে দিচ্ছে, আর অফ ক্যামেরায় মুতে খাইয়ে দেবে। আর কি, বাবা মা ঠিকই বলতো, আইসক্রিম আর পাউরুটি দুটো পায়ে পিষে বানানো হয়, পায়ে পিষে। আর এই মিডিল ফিঙ্গার দিয়ে সোডাগুলো সবাই অমৃতভাবে খাচ্ছে। এ রতন খেয়ে দেখ সেই টেস্ট। আমি আবার আমার মেয়ের জন্য দুটো নিয়ে যাব, ধূর্বাদে আর নীলাঞ্জন ধর। ওদের আবার এইগুলো না খেলে কন্টিন মাথায় আসে না। মজা আয়া অঙ্কলজি, কে বেচরো ভাইচা? বেচি তো সবই। এদিকে আছে লাদেন বোম, এদিকে আছে আলকায়দার বোম, আর এদিকে আছে আমাদের অর্গানিক মূলো বোম, এবং আজকের আমাদের এই স্পেশাল তোমার বাবার বিচি, যেটা ফাটলে অনেক জোরে আওয়াজ হবে। একটা ফাটাবো, ফাটাই, আরে একটুখানি ফাটাই, এই টিপে দিয়েছি। আবে খাবার দোকানে খাবারই তো পাওয়া যাবে, বুগি বুগি ড্যান্স পাওয়া যাবে না? ধরে একদিন মন্টির ঘন্টি ঘষে দেবো চোখে, তাহলে যদি ক্লিয়ার দেখতে পাস। তো জি ইয়ে হ্যায় দুনিয়া কা সবসে বড়া সমোসা জোক 700। বাহ কি আবিষ্কার, 7.5 কেজি সিঙ্গারা, এটা তো মুখে ঢুকবে না, তাই গাড়ে গুজে নাও বোকাচোদা। আবে এদেরকে নাসা নিয়ে যা, রকেটের মাথায় বসিয়ে উড়িয়ে দে। বাহ সিঙ্গারা এখন কেটে খেতে হচ্ছে, সেই দিন আর বাকি নেই যেদিন জেসিবি দিয়ে চাউমিন তুলে খেতে হবে। দেখো সিঙ্গারা আমার একটা ফেভারিট খাবার ছিল, কিন্তু আজকে থেকে মিয়াখালী ফাবার্গার।
भैया इसमें तो मेरे को एक ही चीज यूनिक लगी है जिसके लिए मैं आया हुआ है, मियां खलीफा बर्गर। अच्छा भैया, भैया मियां खलीफा। अबे बाजारे नतून डिश मियां खलीफा बर्गर, जेटा खेलेई तोमार ऑर्गेजम हो जाबे। মনে করো তোমার সন্ধ্যার দিকে বার্গার খাওয়ার ইচ্ছা হয়েছে আর তুমি বাড়িতে গিয়ে বলছো মা 100 টাকা দাও তো আমি একটু মিয়া খালিফা বার্গার খেয়ে আসি। কুত্তা পিঠানো লাঠি দিয়ে তোমার ঘাট থেকে আগে বার্গারে ভূতটা নামাবে আর এটাই বলবে, খবরদার যদি বাড়ির আশেপাশে দেখি তোর মেরে পুঁতে রেখে দেব। আব্বা নেই মানেগে। ম্যাগি এখন শুধু খাবার না, একটা প্রস্টিটিউশন গার্ল হয়ে গেছে, যেটা 5 টাকাতে যে কেউ কিনে আনছে আর এনে দিচ্ছে। মানে এক্সপেরিমেন্ট শুধু ম্যাগির সাথে। আবে বন্ধ কর, রানু মন্ডল লাঠি দিয়ে যখন দুটো বাড়ি দেবো না শুধু আ করে বেড়াবি। কোন দিন দেখবে ল্যাবে গিনিপিকের জায়গা ম্যাগি রেখে দিয়েছে, ম্যাগির উপর চলবে সব এক্সপেরিমেন্ট। আমার মনে হয় কেক ম্যাগির থেকে কেউ বিশ পছন্দ করবে। বিশ साला ये दुख का खत्म नहीं होता बे। मैम क्या हाल है? बढ़िया। आज मैं आपके पास आया हूँ, पता क्यों आया हूँ? हाँ जी बताइए। आपसे मैं एक छोटा सा काम करवाने के लिए आया हूँ, बुरा तो नहीं मानोगे? नहीं बिल्कुल नहीं, बताइए काम बताइए। ওই দোকান থেকে 10 টাকা চানা চুরি এনে দে, ব্যবসার সময় এসে বলছে কাজ করে দেবে। আবে গান্ডু তোর গাড়ি এমন চড়ো ঘোরাবো 7.5 কেজি সিঙ্গাড়া ওখানে ফিট হয়ে যাবে। কাকু আমাকে ডবল বিচি দিয়েছে গাইস, দাদু আমাকে ডবল বিচি দিয়েছে। তোমরা কি কখনো বিচি খেতে ভালোবাসো? ও মাই গড, একটা না এবার ডবল বিচি গাইস। তো দোস্ত ফাইনালি ওর বাবার বিচি দুটো ফিরে পেলো, ফুডি গ্রেড আর কুত্তার লেজ দুটো কোনোদিন সোজা হবে না। শ্রাদ্ধ বাড়ি গিয়ে পাবদা মাছ এবং বিয়েতে গিয়ে বাবার বিচি না খেলে এর অর্গাজম হয় না। আবে গলা কাটা ধম্ব, এসব স্যাবলামো যদি না ছাড়িস একটা ভিডিও শুধু তোর উপরে আসবে আর সেটা তুই বয়ে নিতে পারবি না। আজকের ভিডিও শুধু মজা হিসাবে ছিল তো মজা হিসাবে নাও, আর ভালো লাগলে লাইক করো, এম রাখছি 20টা লাইক করে দিও, আর শেয়ার করো সব ফুড ব্লগারের মুখে, আর সাবস্ক্রাইবার ওয়ার্ল্ডের বেস্ট সিঙ্গাড়া ছুঁড়ে মারো বা ফুডি গ্রেটের বিচি বাস ক্লিক হয়ে যাওয়া চাই। আর যারা নন সাবস্ক্রাইবার আছে তাদের সাবস্ক্রাইব করে দাও আর 10K করে দাও খুব তাড়াতাড়ি। চলো বাই, আমার আবার গিয়ে ওয়ার্ল্ডের বিগেস্ট চুতিয়াগুলোকে পরপর সাজাতে হবে। এ রতন, মাঞ্চুদা, ছোট্ট ছেলে, এছাড়া শঙ্কর, দুর্বাদে, নীলাঞ্জনা ধর, তিথি তুষার, এদের যদি একে অপরের উপরে রাখি তাহলে কি এরা ওয়ার্ল্ডের বিগেস্ট চুতিয়া সম্মান পাবে? তাহলে করে দে।